কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে ও কালো মে, কালো হরিণ চোখ। অশোক, অশোক আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু তুমি টেনশন করো না, এদিকে শোন, আমার কাছে এসো। শোনো, তোমাকে যখন নিখিল জিজ্ঞেস করবে, যদি এটাও জিজ্ঞেস করে। অশোক বলছি, তুই কি বিজি? না, কি হয়েছে বল না। না, নিখিল কি একটা পেপারসে চেঞ্জ দেখতে পেয়েছে, আর তুই তো একদিন অফিসে গেছিস, সব কাজ দেখেছিস, তাই জন্য নিখিল তোকে ডাকছিল একবার, যা তোর ঘরে। হ্যাঁ, আমি আমি যাচ্ছি, তুই যা, আমি আসছি। দেখেছো কি কি করবো আমি এখন? কি, হোয়াট ডু ইউ মিন বাই দেখেছো? এত কিসের টেনশন তোমার? অশোক, মাথা ঠান্ডা করো, আমার দিকে তাকাও, বি এ ম্যান। কি করছো তুমি? আমার কথাটা মন দিয়ে শোনো, এই কদিন অফিস কে সামলেছে? তুমি, তোমার দাদা আর তোমার ভাই কিন্তু ছিল না অফিসে, সমস্ত কাজ কে করেছে? তুমি অশোক, তুমি এত মন দিয়ে কাজ করলে, এত ভালো কাজ করলে, ডিসিশন কে নেবে? অবভিয়াসলি তুমি। কিন্তু আমি মিথ্যে কথা কিন্তু বলতে পারবো না। ওয়ান সত্যবাদী যদি শেষ হচ্ছে আমার, ডোন্ট ওয়ারি, আমি যাচ্ছি তোমার সঙ্গে, ঠিক আছে? সেরকম যদি কোনো সিচুয়েশন হয়, আই উইল হ্যান্ডেল, আমি কথা বলবো নিখিলের সঙ্গে, ঠিক আছে? রিল্যাক্স, চলো চলো। মেজদা ভাই, সুদেব সেনের এমন কি রেপুটেশন আছে যে তুই আমাদের ট্রাস্টওয়ার্দি সব র মেটেরিয়াল সাপ্লায়ারদের সরিয়ে দিয়েছিস? মানে উনি কি বেটার কিছু সাপ্লাই করবে? অফকোর্স করবেন নিখিল, উনি আমার অনেক দিনের পরিচিত, অনেক বড় বড় কোম্পানিতে উনি মাল সাপ্লাই করেন, আমাদের কোম্পানিও তো একটু একটু করে গ্রো করছে, আমাদের র মেটেরিয়াল সাপ্লাই করার দায়িত্ব একজনের উপর থাকলে আমাদেরই তো সুবিধে। আমার তো মনে হয় হি ইজ দ্য পারফেক্ট পার্সন, কি অশোক, তাই না? হ্যাঁ, আমি আমি সেটা ভেবেই মানে ভাবলাম যে নতুন সাপ্লায়ার আসলে হয়তো আমাদের সমস্যাগুলো অনেকটা মিটবে, সেই জন্যই আমি ডিসিশনটা নিয়েছি। ডিসিশনটা তুই ভুল নিয়েছিস মেজদা ভাই। ভুল ডিসিশন? আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছো। ভুল ডিসিশন মানে? এভাবে কোনো বিজনেস হয় না, একজন বড় ভেন্ডারকে নিলেই যে সব সমস্যা মিটে যায় এমনটা নয়। যাদের কি তুই বাদ দিয়েছিস তারা বাবার আমল থেকে ছিল। আরে, একটা ব্যবসা বহু বছর ধরে বিশ্বাসের উপরে নির্ভর করে দাঁড়িয়ে থাকে। সরি মেজদা ভাই, সব ট্রাস্টওয়ার্দি সাপ্লায়ারদের বাদ দিয়ে তুই ঠিক করিসনি, সম্পর্ক জিনিসটা তিলে তিলে তৈরি হয় মেজদা ভাই। সরি নিখিল, আমি যেটা বলতে চাইছি সেটা আসলে, প্লিজ মেজমতি, সুস্বাদু মশলার ব্যবসা আমি, বর্ধা ভাই, মেজদা ভাই আর বাবা মিলে চালাই, এর মধ্যে প্লিজ তুমি ঢুকো না।
এটা আমাদের ব্যাপার, আমরা ঠিক মিটিয়ে নিতে পারবো। এর মধ্যে তোমার না কথা বলাই ভালো। আমি বুঝতে পারছি মেজ বৌদি, সুদেব সেন তোমার পরিচিত, তোমার কথা শুনে মেজদা এইসব করেছে, কিন্তু এ নিয়ে আমি তোমার কোনো কথা বলবো না। যা বলা মেজদা ভাইকে বলবো। তুমি আমাকে ইনসাল্ট করছো নিখিল, ইউ আর ইনসাল্টিং মি। আমি এই বাড়ির বউ, ব্যবসা সম্বন্ধে কিছু জানতে চাইলে আমি সেটা জানতে পারবো না? মেজবৌদি, আমার যা বলার আমি বলে দিয়েছি। ইউ আর রং নিখিল, ভুল করছো, তুমি ভুল বলছো। আমি যদি ব্যবসা ইন্টারেস্টেড হই, আই হ্যাভ এভরি রাইট, অফকোর্স আমার প্রশ্ন করার রাইট আছে। আর শুধু অশোককে কেন, দরকার পড়লে সেই প্রশ্ন আমি তোমাকেও করব এবং তুমি আমায় উত্তরগুলো দিতে বাধ্য। ইউ উইল হ্যাভ টু অ্যানসার মি। মেজবৌমা, কি হয়েছে? কি এত জোরে জোরে চেঁচিয়ে কথা বলছো কেন? কি আবার যা হবার তাই হচ্ছে মা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে এবার থেকে কি সবকিছু তোমার ছোট ছেলের পারমিশন নিয়ে করতে হবে? উঠবো, বসবো, খাবো, ঘুমাবো সব নিখিল বলে দেবে, যেমন ভাবে বলে দেবে ঠিক তেমন ভাবে করতে হবে। নিখিল, তুমি তো এমন ভাবে তোমার দাদার সাথে কথা বলছো যেন ও তোমার দাদা নয়, তোমার মাইনে করা স্টাফ। এসব তুমি কি বলছো মেজ বৌদি? কি হয়েছে? কি উফ, কি হয়েছে আমাকে বলবে কেউ? সরি, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমি নর্মালি এরম ভাবে কারোর সঙ্গে কথা বলতে চাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। হতে পারে অশোক বোকা, হতেই পারে, বাট আফটার অল হি ইজ মাই হাজবেন্ড মা, আমার স্বামী। আমারই সামনে তুমি আমার স্বামীকে অপমান করে যাবে, সেটা আমি সহ্য করব না নিখিল, এটা হতে পারে না। প্লিজ মেজবৌদি, তুমি একটু মাথা ঠান্ডা রাখবে, ব্যবসা তুমি চালাও না, বুঝো না, এটা একটা সিরিয়াস ইস্যু, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তিল তিল করে আমরা এই ব্যবসাটাকে বাড়িয়েছি, সাডেনলি পুরো সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া যায় না। তার জন্য একটা মিটিং করতে হয়, সবাইকে রাজি করাতে হয়, প্রপার রিজন দেখাতে হয়, তারপরেই একটা ডিসিশনে আসা যায়। আমি শুধু মেজদা ভাইকে এটাই বলেছি যে ওর সিদ্ধান্তটা ভুল। মেজবৌদি, একটা জিনিস বোঝার চেষ্টা কর, বিজনেসটা মেজদা ভাইয়েরও, ভালো মন্দ মেজদা ভাইকেও বুঝতে হবে। ও যদি কোনো ভুল করে সেটা ডিরেক্টলি আমাদের এফেক্ট করবে, আর এটা মেজদা ভাইকে বুঝিয়ে দেওয়া, ইটস নাথিং রং। তুমি কেন রিপিটেডলি একই কথা বলে যাচ্ছ? আমি তো দিশা প্লিজ, তুমি চুপ করো তো অশোক, তুমি কেন বলো তো রিপিটেডলি একই কথা বলে যাচ্ছ নিখিল? তখন থেকে আমি তো সরি অশোক, আমি আর এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে পারছি না, চলে এসো। কি হলো অশোক, খুব ভাল লাগছে তোমার ইনসাল্ট গুলো শুনতে? ভাল লাগছে তোমার এইভাবে থাকতে? ভবিষ্যতে ভালো লাগবে তো নিজের ছোট ভাইয়ের আন্ডারে থাকতে, নিজের ছোট ভাইয়ের কর্মচারী হয়ে থাকতে? আই এম সরি নিখিল, একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই কোম্পানি একা নিখিল চৌধুরী নয়। এই কোম্পানিতে তোমার যতটা শেয়ার আছে, তোমার যতটা সে আছে, ইকুয়ালি তোমার দাদা অশোকেরও আছে। আনফর্চুনেটলি অশোক সেটা এখনো রিয়েলাইজই করে উঠতে পারলো না। চলে এসো অশোক, এসো। আর বলো না মা, এতদিনের বিশ্বস্ত র মেটেরিয়াল সাপ্লায়ারদের মেজদা ভাই তাড়িয়ে দিয়েছে,
মেজ বৌদির বুদ্ধিতে। আর যাকে রিপ্লেস করে এনেছে সে মেজ বৌদির পরিচিত। আমি শুধু মেজদা ভাইকে বোঝানোর চেষ্টা করলাম মা, যে ওর ডিসিশনটা ভুল হয়েছে। কিন্তু মেজ বৌদি পুরো ব্যাপারটা একটা অন্যদিকে নিয়ে চলে গেল, খামোখা অশান্তি। মেজদা ভাই সরল বলে ভুল বোঝাচ্ছে, আমি আমি কি যে বলবো। দেখিস বাবা সামলে নিস, হ্যাঁ, কোনো গন্ডগোল যেন না হয়। দেখো মা, মেজ বৌদি পুরো ব্যাপারটাকে একটা অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। আমি তো ডিসকাস করার চেষ্টা করেছিলাম, তাও আমি কি দেখছি কৃষ্ণ? আমার কেন মনে হচ্ছে যে এই পরিবারের উপর একটা অশান্তির কালো ছায়া ঘনিয়ে আসছে? ছোট কর্তা, মেজদাদা, বড়দাদা, এরা যে হরিহর আত্মা, এদের মধ্যে আজ কেন ভুল বুঝাবুঝি হচ্ছে ঠাকুর? কিন্তু ঠিকই বলেছে, ও তো রাগ করাটা স্বাভাবিক। কোনো ইন্টেলিজেন্ট বিজনেসম্যান এরকম একটা ডিসিশন নেবে না। আমি তো ভেবেছিলাম নিখিল আর অনেক কিছু বলবে, সেই তুলনায় কিছুই বলেনি, আশ্চর্য হয়েছি আমি। অশোক, আমি তোমার জন্য এতটা ফাইট করলাম আর এখন তুমি নিজের মুখে বলছো যে তুমি ভুল করেছো, কারণ তোমার দ্বারা বিজনেস হয় না। দিশা, গলার জোর দেখিয়ে মিথ্যেকে তুমি সত্যি প্রমাণ করতে পারবে না। আমি মানছি, আমি মানছি সুদেব সেন তোমার ক্লোজ, তোমার তোমার পরিচিত, কিন্তু তাহলে পুরনো সাপ্লায়ার যারা ছিলেন তাদেরকে ধুম করে সরিয়ে দিয়ে নতুন সাপ্লায়ার দিয়ে এটা এটা কোনো মানে হয় বলো তো? এটা আমি ভুল ডিসিশন নিয়েছি, এই কথাটা শুনে আমি ভুল করেছি তোমার। থ্যাংক গড নিখিল সব বুঝতে পেরে গেছে এবং ও সব ঠিক করে দেবে। কি ইজিলি বলে দিলে, তুমি ভুল করেছো, নিখিল সামলে নেবে। সত্যি অশোক, অবশ্য তোমার পক্ষে এটা বলাটা ন্যাচারাল, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো যে তুমি বিজনেসের কিছু বোঝো না, কিছু পারো না, তাই তুমি ভুল করো। প্রবলেমটা কোথায় জানো? তুমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছো কারণ তুমি আগে থেকেই ধরে নিয়েছো নিখিল তোমায় যেরম করে ভাবাতে চায় তুমি ঠিক সেরম করেই ভাববে। নিখিল যদি তোমাকে একটা পাতি এমপ্লয়ির মতো ট্রিট করতে চায় তুমি সেটাও মেনে নেবে। দিস ইজ দ্য প্রবলেম অশোক। কিন্তু আমি যে সেটা মানবো না অশোক, মানবো না এই কারণে, কারণ দ্য ফ্যাক্ট ইজ আমি ব্যবসাটা বুঝি। কি এলো করেছে দিশা? কি এখন থেকে রোজ অফিস যাওয়ার প্ল্যান করছে নাকি? দিশা, তার মানে কি তুমি এখন থেকে রোজ অফিস যাবে, মানে গিয়ে খাতাপত্র চেক করবে, এসব প্ল্যান করছো নাকি? হ্যাঁ যাব। অফিসেও যাব, দরকার পড়লে খাতাপত্র চেক করব অশোক। আমি কালকেই বাবাকে গিয়ে বলবো আমি আমাদের বিজনেসে জয়েন করতে চাই, এই কথাটা আমি কালকেই বলবো বাবাকে। আর বাবা অনেক কিছু বলেন না, উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী স্বাধীনতা নিয়ে তো বাবা অনেকবার অনেক কিছু বলেছেন। দেখতে চাই আমি আমার ক্ষেত্রেও বাবার বিচারটা একই থাকে কিনা, আমি এবার দেখতে চাই। হ্যাঁ হতেই পারে আমার বড় বিজনেস ইন্টারেস্টেড না, তার বদলে আমি যাচ্ছি, দেখি এবার নিখিল কি করে। এই সেরেছে। আর শোনো অশোক, আমি কালকে যখন বাবাকে এই কথাটা বলবো তুমি কিন্তু বলবে যে আমার এই ডিসিশনে তোমার মত আছে, কেমন? এবার কি হবে, মাঝে মধ্যে একটু অফিস যেতাম তোমার থেকে মুক্তি পেতে, এবার তুমি দেখছি অফিসে ঢুকে পড়ছো, সর্বনাশ। কি হলোটা কি অশোক, আমি কি বললাম তুমি শুনলে? কাল আমি যখন কথাগুলো বলবো তুমি কিন্তু আমার সাপোর্ট করবে, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ করবো তো। এই দিশা শোনো না, কি বলছিলাম, বলছি এই এই অফিসে গিয়ে কি লাভ বলো তো? মানে কোনো লাভ নেই, তার থেকে বেটার একটা ক্লাবে জয়েন করবে বলছিলে, মেম্বারশিপ নেবে বলছিলে, ওইটা করো, ওটা বেটার হবে। না অশোক, ওটা বেটার হবে না, ওইসব লোভ দেখে আমার কোনো লাভ নেই, কারণ আই হ্যাভ ডিসাইডেড আমি বিজনেসেই জয়েন করবো। আচ্ছা ভালো ভালো কথা, তাহলে বাড়ির দায়িত্বগুলো কী হবে, মানে মাকে কী করে বোঝাবে? মাকে মাকে আমি যা বলার ঠিক বলে নেব, আসল কথাটা তো বোঝাতে হবে তোমার ভাইকে অশোক। দিশা চৌধুরী যে বিজনেসে তোমার থেকে বেটার এইটা মেনে নেওয়ার সময় যে এবার এসে গেছে নিখিল চৌধুরী।
সর্বনাশ। নিখিল, তুমি তো এমন ভাবে তোমার দাদার সাথে কথা বলছো যেন ও তোমার দাদা নয়, তোমার মাইনে করা স্টাফ। আই এম সরি নিখিল, একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই কোম্পানি একা নিখিল চৌধুরী নয়, এই কোম্পানিতে তোমার যতটা শেয়ার আছে, তোমার যতটা সে আছে, ইকুয়ালি তোমার দাদা অশোকেরও আছে। তুমি আমাকে ইনসাল্ট করছো নিখিল, ইউ আর ইনসাল্টিং মি। আমি এই বাড়ির বউ, ব্যবসা সম্বন্ধে কিছু জানতে চাইলে আমি সেটা জানতে পারবো না? আমি যদি ব্যবসায় ইন্টারেস্টেড হই, আই হ্যাভ এভরি রাইট, অফকোর্স আমার প্রশ্ন করার রাইট আছে। আর শুধু অশোককে কেন, দরকার পড়লে সেই প্রশ্ন আমি তোমাকেও করব এবং তার উত্তর দিতে তুমি বাধ্য নিখিল। ছোট কর্তা, আপনি এখনো ঘুমননি? না শ্যামা। কি করছেন নাকি? আস্তে দেখি দেখি, বসুন। শ্যামা, আমার ঘুম আসছে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। এমনিতেও সারাদিন আপনার অনেক কাজ থাকে, পরশু আবার রেডিওতে আপনার শো আছে, রাত জাগা আপনার শরীরের জন্য ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু আপনার তো শরীরটা খারাপ, আপনার কি রাত জেগে থাকা ঠিক? ডোন্ট ওয়ারি, আমি ঠিক ঘুমিয়ে পড়ব। একবার নিজের চোখ মুখটা দেখেছি কি অবস্থা বানিয়েছে, আসার পরেই কি কাজকর্ম শুরু করে দিতে হলো? দুটো দিন কি বিশ্রাম নিলে হতো না ছোট কর্তা? হতো হয়তো। শ্যামা আপনি ঘুমোতে যান, আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ব। আমি জানি আপনার কেন ঘুম আসছে না, আমি সবকিছুই বুঝতে পারছি। যে বাড়িটাকে আপনি, বরদাদা, বাবা, কর্তামা সবাই মিলে জোট করে রেখেছেন, আর আজ সেই সম্পর্কগুলো নিয়েই আপনার চিন্তা হচ্ছে, তাই না ছোট কর্তা? আমি জানি যে আপনি মেয়ে দিদির কথাটা কিছুতেই মেনে নিতে পারছেন না, আপনার মনের মধ্যে সব অশুভ সংকেত আসছে, বারবার করে মনে হচ্ছে মেয়ে দিদি যদি অফিসে যান তাহলে বাড়িতে আরো অশান্তি হবে। আর এইসব কথা ভেবেই আপনি দু চোখের পাতা এক করতে পারছেন না, আমি সবটাই বুঝতে পারছি ছোট কর্তা। এমনটা ছিল না শ্যামা, এই বাড়িতে কেউ কারোর বিরুদ্ধে কিছু করার কথা ভাবতো না, কেউ কারোর ক্ষতি চাইতো না, কিন্তু এখন এখন দেখুন মাঝে মাঝে এই চেষ্টা হয়। এই বাড়িতে এমন দুজন আছে যারা আমাদের বিয়ের পর থেকে সারাক্ষণ আপনাকে ছোট করার অপরচুনিটি খোঁজে, কিন্তু শ্যামা এতে আপনার কোনো দোষ নেই, যারা অশান্তি করছে তাদের দোষ। আপনার প্রতি হিংসা এমন মারাত্মক পর্যায়ে বেড়ে যাচ্ছে, এই বাড়ির সুখ শান্তি সব নষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়িটা একটা শান্তির মন্দির ছিল, কিন্তু এখন দেখুন আমার কিছু ভালো লাগছে না শ্যামা, কিছু ভালো লাগছে না। এই বাড়িতে হিংসে ঘৃণা এমন ভাবে জমে আছে, আমার আর আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি কি করছেন নাকি দেখি। শ্যামা আমাকে একটু বারান্দায় নিয়ে যাবেন। এত রাতে আবার বারান্দায় যাওয়ার কি দরকার ছোট কর্তা? চুপচাপ এখানে ঘুমিয়ে পড়ুন, নাহলে কিন্তু কর্তামা খুব বকবেন। মা শুয়ে পড়েছে শ্যামা, কিন্তু ছোট কর্তা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ প্লিজ শ্যামা। আস্তে আস্তে
লাগলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে এ বধু কোন আলো লাগলো চোখে